রানীগঞ্জের পাঞ্জাবি মোড় লাগোয়া 2 নম্বর জাতীয় সড়কে বুধবার সকাল 6টা নাগাদ একটি লোহার স্ক্র্যাপ বোঝাই লরি কলকাতা থেকে ধানবাদের উদ্দেশ্যে যাওয়ার সময় ধাক্কা মেরে আগুন লেগে যাওয়ায় পুড়ে ভস্মীভূত হয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা প্রসঙ্গে জানা যায় যে এদিন সকালে ওই 10 চাকার ট্রাকটি কলকাতা থেকে লোহার স্ক্র্যাপ বোঝাই করে ধানবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎই পাঞ্জাবি মোড়ের মাথার কাছেই একটি ডিভাইডারে কোনো রিফ্লেক্টর না থাকায় দৃশ্যমানতার অভাবে ধাক্কা মারলে ট্রাকের সামনের চাকা খুলে বেরিয়ে যায়। পাশাপাশি ট্রাকের তেলের ট্রাঙ্কে ধাক্কা লাগায় মুহূর্তে আগুন ধরে যায় ট্রাকটিতে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট নিউজ বাংলা 24x7। घटना सामने से गाड़ी आ रही थी, ये बीच में डिवाइडर है, डिवाइडर के पास कोई सिग्नल नहीं कुछ है, गाड़ी साइड से दो दो क्रॉस हो रही थी, हम भी अपना सीधा आ रहे थे, अरे डिवाइडर दिखाई नहीं दिया, कोई सिग्नल नहीं है, डिवाइडर में गाड़ी लगी, टायर फट गया, टायर निकल गया, गाड़ी टंकी फटा और उसके बाद क्या बोलते अपना टंकी से जब गाड़ी रगड़ने लगा रोड में तो अपना आग लग गया। और चलो कहाँ से कहाँ जा रहा था गाड़ी? कलकत्ता से आ रहे थे, धनबाद जा रहे थे। मैं क्या लदा हुआ इसमें? इसमें स्क्रैप लदा हुआ। क्या नाम हुआ आपका? प्रदीप पाल। प्रदीप? प्रदीप पाल। আমরা টেলিফোনে খবর পাই যে ট্রাকে আগুন জ্বলছে পাঞ্জাবি মোড়ে, অপর মোড়ে, আমরা সুতা মোড়ে, তো আমরা আসি দেখি গাড়িটা জ্বলছে, আমরা কাজ করি। মানে কিসের গাড়ি আছে এটা? এটা তো বলছে স্ক্র্যাপ লোড আছে। আচ্ছা, কোথা থেকে যাচ্ছিল কোথা কিছু জানতে পারলেন? কোথা ড্রাইভার আছে। আচ্ছা, কতক্ষণ লাগলো আপনাদের? টাইমটা ঠিক দেখি নেই তো কখন এসছি। তো তবু পুরোটাই কি নষ্ট হয়েছে নাকি ট্রাকটা? মোটামুটি 90%। আপনার নামটা? আমার নাম অজয় কুমার মণ্ডল। It's caught in the crossfire.